বুধবার বিশাল করে সংগঠিত রাজনৈতিক সংঘর্ষ নিয়ে বৃহস্পতিবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য জানিয়েছেন, পূর্ব পরিকল্পনা করেই বুধবার বিশাল করে রাজনৈতিক সন্ত্রাস সৃষ্টি করেছে কংগ্রেস দল। বন্দুক এবং বোমা নিয়ে পরিকল্পনার মতোই কংগ্রেস কর্মীরা বুধবার বিশাল করে বিজেপি কর্মীদের উপর আক্রমণ সংঘটিত করেছে বলে উল্লেখ করেছেন নবেন্দু ভট্টাচার্য। এলাকা দখলের প্রতিযোগিতা আছে, একজন আগরতলা থেকে ছুটে গেলেন, গিয়ে আরেকটি বাড়িতে বৈঠক করলেন, সব তত্ত্ব আছে সাধারণ মানুষের কাছে, যেমন আছে পুলিশও জানে, সে বাড়িটিতে বৈঠক করেছেন এবং তারপর আবার ওই গোষ্ঠীটি যাতে অ্যাডভান্টেজ নিতে না পারে সেজন্য তিনি আবার বৈঠক করেন, নতুন করেন আক্রমণ সংঘটিত করার চেষ্টা করবে। কারা এই সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত, যারা অভিযুক্ত, আপনারা ছবিও দেখেছেন বিভিন্ন জনের, সেই ছবিগুলি ভাইরাল হয়েছে, কিভাবে অস্ত্র উঁচিয়ে সেখানে এগিয়ে আসছেন তারা, অস্ত্র বিলি করা হচ্ছে, বোমা নিক্ষেপ করা হয়েছে। এই কংগ্রেস ভবন থেকে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ করেছিলেন পোস্ট অফিস চৌমিতে, তাদের মধ্যেও কেউ কেউ সেখানে ছিলেন, যারা নেশা কারবারের সঙ্গে যুক্ত এবং যাদের বিরুদ্ধে এই বিষয়ে মামলা চলছে, আরো বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে। উল্লেখ্য, বুধবার বিশ্বালগড়ে রাজনৈতিক সংঘর্ষের সময় কোমরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতে দেখা গিয়েছে কংগ্রেস কর্মীদের। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বিরোধী দলনেতা মানিক সরকারের বক্তব্যেরও তীব্র সমালোচনা করেন প্রদেশ বিজেপি মুখপাত্র। আগামী নির্বাচনে মানিক সরকারের বিরোধী দলনেতার পদও জনগণের রায়ে চলে যাবে বলে রবীন্দ্র ভট্টাচার্য জানিয়েছেন। সেই নেতা এখন পলাতক, সিপিএম এর আজকে কি অবস্থা যে এই ঘটনায় তাদের সমর্থন করতে হয়। তিনি বলছেন কংগ্রেসের অফিস নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তিনি যে বক্তব্যটা রেখেছিলেন তিনি তার নিজেই আজকে প্রমাণ দিচ্ছেন এটা কত দূর সত্য, আপনাদের সবার মনে থাকবে তার ওই উক্তি এবং আজকের উক্তির সঙ্গে কতটা সাযুজ্য রয়েছে। তিনি বলছিলেন তার বক্তব্য থেকে স্পষ্ট যে তারা উভয়ই আবার কাছে চলে আসার চেষ্টা করছে, অতীতেও ছিলেন, আজকে যারা কংগ্রেসের নেতৃত্বে রয়েছে তাদের কারণেই এতকাল এই রাজ্যে কমিউনিস্ট পার্টি শাসন ক্ষমতায় ছিল। এই রাজ্যের বিরোধী দলের সমর্থকদের কি পরিণতি হয়েছে, আইন শৃঙ্খলার কথা বলছেন, এই আগরতলা শহরে সুক্রান্তের বর্মার ইতিহাস কেউ ভুলে যায়নি, দিন্দুপুরে বিধায়ক হত্যা হয়ে গেল, আইন শৃঙ্খলার কথা বলছেন, কোন মুখে এই সমস্ত কথা বলছেন, লজ্জা থাকা প্রয়োজন কথাগুলি বলার আগে। এই আইন শৃঙ্খলা নোংরা ছিল এ রাজ্যে, এখনো ঘটনা ঘটছে। আমরা বলছি না ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দুষ্ট চক্রীদের মূলোৎপাটন হয়েছে, আমরা এই কথা বলছি না, কিন্তু পুলিশ যথাসময়ে ব্যবস্থা নিচ্ছে, দ্রুত ব্যবস্থা নিচ্ছে, গতকালকের ঘটনার পরেও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে সবকিছুই ভাইরাল হয়ে যায়, তারা এই সমস্ত কাজগুলি করছিলেন, এর পেছনে তারা কি উদ্দেশ্য সবকিছুই স্পষ্ট।
পূর্বের রাজনৈতিক ইতিহাস উল্লেখ করে রবীন্দ্র ভট্টাচার্য বলেন, বিশালগড়ে সন্ত্রাস সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করার পেছনে কংগ্রেস আর সিপিআইএম উভয় দলেরই দীর্ঘ ইতিহাস রয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।